তানভীর কি করছিস? আমার কোমর থেকে তোর হাত সরা বললাম। তোকে তো বললাম আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, জোর করবি না একদম বলে দিলাম। তানভীর শুনল না, আরো জোরে চেপে ধরল নীলার কোমর, অন্য হাতে নীলার চুলগুলো খুলে দিল। এলোমেলো চুলে নাক ডুবিয়ে দিল তানভীর। নীলা রেগে মেগে আবারও বলল, তানভীর আমি তোর সিনিয়র কাজিন সিস্টার হই, এসব কি করছিস? তানভীর এবার মুখ খুলল, নীলার গালে চুমু খেল একটা। আজকে আমাদের বাসরাত নীলা, আর তুমি এখন আমার বিবাহিত বউ, বিয়ের আগে ছিলে সিনিয়র কাজিন। আমার সম্পূর্ণ অধিকার আছে তোমাকে আদর করার, ছুঁয়ে দেওয়ার। তুমি না মানলেও আমি তোমার স্বামী। তানভীর তোকে তো বিয়ের পরই বললাম আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, তারপরও তুই অধিকার দেখাবি? তানভীর আস্তে আস্তে নীলাকে আরো কাছে টেনে নিল, শাড়ির আঁচল আলগা করে দিল, গলায় চুমু খেল দুটো। নীলা রেগে এবার তানভীরের গালে চর মারল একটা। তানভীর থমকে গেছে, এতটা বাড়াবাড়ি করবে নীলা ভাবতেও পারেনি তানভীর। নীলা, তুমি আমাকে মারলে? আমি তোমার স্বামী হই, কথাটা যত তাড়াতাড়ি পারো মাথায় ঢুকিয়ে নাও, আমি আমার অধিকার ছাড়ব না নীলা। তানভীর এই কথা বলেই রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। ছাদে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করেছে সে, আর নীলা রাগে দুঃখে বিছানায় শুয়ে কাঁদতে শুরু করেছে। ছোট থেকে যাকে ভাই জেনে এসেছে তাকে কিভাবে স্বামী হিসেবে মানবে? নীলার বাবা মারা যাওয়ার আগে তানভীরের বাবার হাত ধরে বলে গিয়েছিলেন তার মেয়েকে যেন সবসময় চোখে চোখে রাখে। তাই নীলাকে সবসময় নিজেদের চোখের সামনে রাখার জন্য তানভীরের সাথে বিয়ে দিতে রাজি হয় সবাই। তানভীর নীলার চেয়ে বয়সে এক বছরের ছোট, যদিও এটা তেমন কোনো বয়সের পার্থক্য নয়, তবু নীলা বিষয়টা কিছুতেই মানতে পারেনি। নীলার মা তাকে জোর করে বিয়েতে রাজি করালে তানভীরকে সে স্বামী হিসেবে মানতে পারছে না। যাকে এতকাল ছোট ভাইয়ের চোখে দেখে এসেছে আজকে কিভাবে তাকে স্বামীর অধিকার দিবে? পরের দিন সকালে পাশাপাশি বাড়ি নীলা ও তানভীরের। নীলা সকালে উঠে গোসল সেরে মাকে একবার দেখে এসেছে। রান্নাঘরে গিয়েছিল চা তৈরি করতে, কিন্তু তানভীরের মা তাকে কিছু করতে দেয়নি। অগত্যা বাধ্য হয়ে আবারও রুমে এসে বসে আছে নীলা। আমার বউটাকে তো দারুণ সুন্দর লাগছে। হঠাৎ তানভীরের আগমনে চমকে উঠল নীলা, নড়ে চড়ে বসে শাড়ি ঠিক করে নিল সে। তুই? ও হ্যাঁ, এটা তো তোর ঘরই। ভুলে যাও আমাদের বিয়ে হয়েছে আর তুমি আমি স্বামী স্ত্রী। হ্যাঁ আমি ভুলেই যাই। আসো একটা কামড় দিয়ে দাগ বানিয়ে দিব, তাহলে সবসময় মনে থাকবে তবে একটা বর আছে। তানভীর এ কথা বলেই নীলার দু কাঁধ শক্ত করে চেপে ধরল। নীলা বলল, না না কি করছিস তুই, এরকম করিস না প্লিজ, ছাড় বলছি তানভীর। তানভীর কথা শুনল না, নীলার ঘাড়ে চুমু দিয়ে দাগ বসিয়ে দিল। নীলা নড়াচড়া করেও তানভীরের কাছ থেকে সরতে পারছে না। এই তো সুন্দর দাগ হয়েছে, এবার থেকে আয়না দেখতে গেলেই আমার কথা মনে পড়বে তোমার বউ, ভুলে যাওয়ার আর কোনো সুযোগ নেই। নীলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে, সত্যি সত্যি গলায় দাগ দেখা যাচ্ছে। কেউ দেখে ফেললে কি ভাববে? লজ্জায় নুয়ে যাবে তো। তানভীর এটা তুই কি করলি, কেন করলি এমন? এখন বাসার সবাই দেখলে মনে মনে কি ভাববে? কি আর ভাববে, ভাববে এটাই তানভীর তার বউকে ভীষণ ভালোবাসে, আর ভালোবাসার সাক্ষী হচ্ছে এই দাগগুলো। আর যদি তবুও কেউ কিছু বলে, বলবে তোর কোনো দোষ নেই। তানভীর নীলাকে জড়িয়ে ধরে বলল, নীলা সরিয়ে দিল আবারও। তানভীর আমার অসহ্য লাগছে এসব, কিভাবে পাচ্ছিস তুই? ছোট থেকে তুই আপু বলে ডেকে এসেছিস, আজ হঠাৎ করে কিভাবে বউ হিসেবে মানলি? দেখো বিয়ে হলো পবিত্র সম্পর্ক, তুমি আগে যাই থাকো না কেন, এখন তো আমরা স্বামী স্ত্রী, এখানে না মানার কোনো সুযোগ নেই নীলা। এসব বলে অহেতুক সময় নষ্ট করো না, জীবন বড্ড ছোট, সময় ফুরিয়ে গেলে আর ফিরে পাবে না।
আমার সময় লাগবে তানভীর, আমার আসলেই সময় লাগবে, আমি চেষ্টা করব, বিশ্বাস কর। সময় নাও, সমস্যা নেই, কিন্তু আমি দূরে সরে থাকতে পারবো না, আমি সব সময় আমার বউয়ের কাছে কাছে থাকব। নীলা কিছু বলল না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। দোটানায় আছে নীলা, কি করবে বুঝতে পারছে না। এভাবে কেটে গেল কদিন। তানভীর অবশ্য এর মধ্যে কোনো জোড়াজোড়ি করেনি নীলার সাথে, নীলা তার মতোই থেকেছে। রাতে খাওয়া দাওয়া শেষে ঘরে এসে বসল নীলা। এমন সময় বান্ধবী সুরমা কল করলো, কল রিসিভ করে কথা বলতে লাগলো নীলা। কি খবর দোস্ত, কেমন আছিস বল? আছি কোনো রকম, তোর কথা বল, নতুন বিয়ে হলো, কেমন চলছে সব কিছু? আর বিয়ে এমন করে বলছিস কেন, কিছু কি হয়েছে বল আমাকে। আমি কিছুতেই তানভীরকে স্বামী হিসেবে মানতে পারছি না সুরমা, তাই আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। তানভীর এই নিয়ে মাঝে মধ্যে ঝামেলা করে, চোর করতে চায় কিন্তু করে না। নীলা সব কিছু ঠিক করে নে দোস্ত, যদি এমন হয় তোর অভাবে তানভীর অন্য কোনো মেয়ের কাছে গেলে তখন কিন্তু তোরই খারাপ লাগবে, আফসোস করবি। সে তোর বর, তুই তাকে স্বামীর অধিকার না দিলেও তার কিন্তু মেয়ের অভাব হবে না। সুরমার কথা শুনে নীলার বুকটা কেমন করে উঠল। সত্যি সত্যি তানভীর অন্য মেয়ের কাছে যেতে পারে? কি বলছিস সুরমা, তানভীর এমন না, এমন কিছু করবে না কখনো। আসলে কতদিন সহ্য করবে সে, শত হলেও কিন্তু সে পুরুষ মানুষ নীলা। আমার সংসারে অশান্তি লেগেছে, বর অন্য মেয়ের সাথে রাত কাটায়, আমার ভুলেই সে অন্য নারীর কাছে গেছে, আমি তাকে এড়িয়ে চলতাম, পরিবারের পছন্দ মতো বিয়ে বলে মানতে পারছিলাম না, কিন্তু এখন যখন জানছি সে অন্য কারোর সাথে। সুরমা কাঁদো কাঁদো গলায় বলল, কোনো মেয়ের পক্ষে এসব সহ্য করা সম্ভব না, মেয়েরা তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। নীলাব শান্ত হয়ে বলল, মন খারাপ করিস না, ভাইয়া ঠিক তোকে ভালোবাসে, হয়তো সব কিছুই নাটক, আমি চিনি ভাইয়াকে অনেক আগে থেকেই। তাই যেন হয় নীলা, তুইও তানভীরকে গ্রহণ কর, স্বামীর অধিকার দে এবার, আর দূরে সরিয়ে রাখিস না। আমি তোর কথা শুনব, আজকেই তানভীরের কাছে নিচে থেকেই ধরা দেব, আমি চাই না আমার স্বামী অন্য কারোর সাথে সময় কাটাক। ঠিক আছে রাখলাম, টাটা দোস্ত। টাটা নীলা। কল কেটে দিয়ে ভাবনার জগতে হারালো নীলা। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 9:30 বাজে, তানভীর এখনও ঘরে এলো না কেন, প্রতিদিন তো খেয়ে দিয়ে সোজা ঘরে চলে আসে। নীলার অস্থির লাগছে, ঘর থেকে বেরিয়ে গেল তানভীর কোথায় সেটা দেখতে। ঘরের বারান্দায় দাঁড়িয়ে তানভীর ফোনে কথা বলছে, এপাশ থেকে কথা শোনা গেলেও ওপাশে কে আছে সেটা তো নীলা বুঝতে পারছে না, তাই তানভীরের কথা বলা শেষ হওয়ার অপেক্ষায় রইল নীলা। কার সাথে কথা বললি এতক্ষণ? তানভীরের কথা বলা শেষ হতেই নীলাব কাছে গিয়ে জিজ্ঞেস করল। তানভীর একটু মজা করার জন্য বলল, বলছিলাম কারোর সাথে, তোমার কি দরকার তাতে, তোমার কি কিছু লাগবে? আমার তোকে লাগবে, আর কিছুই লাগবে না আপাতত। তানভীর চমকে উঠল নীলার কথা শুনে, মেয়েটা কি বলছে? কি বললে তুমি নীলা, আরেকবার বলো তো। আমার তোমাকে লাগবে, রুমে চলো। নীলা তানভীরের হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল, তারপর নিজেই দরজা আটকে দিল। কিভাবে লাগবে শুনি, দরজা আটকে দিলি কেন? পাতি বন্ধ করে বিছানায় আয়। তানভীরের বুঝতে বাকি রইল না নীলার মতি গতি, অবশেষে সে তানভীরকে স্বামী হিসেবে মেনে নিল। তানভীর আর সময় নষ্ট করল না, জড়িয়ে ধরল নীলাকে, নীলাও শক্ত করে জড়িয়ে নিল তানভীরকে। নীলা তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আজীবন থেকো প্লিজ। আমিও ভালোবাসি, শুধু বুঝতে একটু সময় লাগলো। সময় নিয়েছিস ব্যাপার না, শেষে এসো যে তুমি আমাকে ভালোবাসলে সেটাই অনেক। নীলা মুচকি হাসল, তানভীর নীলাকে ছেড়ে দিয়ে বাতি নিভিয়ে বিছানায় নিয়ে গেল নীলাকে। ওভাবে তাকিয়ে আছিস কেন? আগে তুমি তুই তুই করে ডাকা থামাও, তারপর বলছি।
আচ্ছা ঠিক আছে, বলো এখন। আমার সুন্দরী বউটাকে দেখছি। তুমি এত সুন্দর কেন? তুমি সুন্দর তাই আমি তাকিয়ে থাকি, তাতে কি আমার দোষ? নীলা হেসে বলল, তোমার কোনো দোষ নেই, কাছে এসো আদর করব। না করলে হয় না? তুমি না চাইলেও করব আজকে। আচ্ছা। নীলা হাসছে মুখ টিপে। তানভীর বিছানায় শুয়ে দিল নীলাকে, তারপর আস্তে করে চুম খেল নীলার কপালে, গালে, নাকে। নীলা চোখ বন্ধ করে আছে। অতঃপর একজোড়া ভালোবাসার পাখি নিজেদের ভালোবাসার মধ্যে নিজেরা ভেসে গেল সারা রাত। নীলা ও তানভীরের সংসার খুব সুন্দরভাবে চলছে। নীলা মাঝে মধ্যে ইদানিং বায়না ধরে বাইরে ঘুরতে যাবে, বান্দরবান যাবে বলে পাগল করে ফেলেছে। তাই আজকে সকালেই বান্দরবান পৌঁছালো তারা। নীলগিরি যাবে সন্ধ্যায়, ওখানকার একটা রিসোর্টে থাকবে রাতে। সারাদিন ঘোরাঘুরি শেষে রাতে বাড়ি ফিরল নীলা ও তানভীর। বাড়ি থেকেই খেয়ে দিয়ে এসেছে দুজন, জামাকাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিল তারা। নীলা শুয়ে জিরিয়ে নিচ্ছে, তানভীর সোফায় বসে দেখছে তার সুন্দরী বউকে। শোনো বউ, কথা আছে। হ্যাঁ বলো। গোলাপি রঙের শাড়িটা পরে এসো তো, বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ি অঞ্চলের রাতের আকাশ দেখব, সাথে তোমাকেও। এখন সিরিয়াসলি এখন শাড়ি পরবো? সত্যি বললা? হ্যাঁ পরবে, সমস্যা কি? এত ভাবাভাবির দরকার নেই, যাও গোলাপি রঙের শাড়িটা পরে এসো। বারান্দায় গিয়ে চাঁদের আলোতে তোমাকে দেখব গোলাপি শাড়িতে। আর হ্যাঁ, সাথে কালো ব্লাউজ পরবে, গোলাপির সাথে কালো খুব সুন্দর লাগে, একেবারে পারফেক্ট কম্বিনেশন, বুঝলে? পারবা না? না পারলে সমস্যা নেই, পরে পরবে কখনো। তানভীর মুখটা গোমড়া করে বলল। নীলা মুচকি হাসল, মনে মনে চাই অথচ মুখে না পারলে সমস্যা নেই বলা। নীলা বিছানা থেকে উঠে ব্যাগ থেকে শাড়ি বের করল। হ্যাঁ, না পরে উপায় আছে? আমার একমাত্র জামাই শাড়ি পরতে বলেছে বলে কথা। যাচ্ছি, তুমি বরং আগেই যাও বারান্দায়, আমি রেডি হয়ে আসছি। নীলা, খুব ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি তোমাকে, আজীবন ভালোবেসে যাব ইনশাল্লাহ। নীলাকে রুমে রেখে তানভীর আগে ভাগে বারান্দায় চলে গেল। চাঁদের আলোতে কি সুন্দর লাগছে ধরণীকে, পাহাড়ের চূড়ায় চাঁদের আলো, চারপাশের পরিবেশ কত সুন্দর। একটু পর কারো পায়ের শব্দে তানভীর পিছন ফিরে তাকালো। নীলা এসেছে, গোলাপি রঙের শাড়ির সাথে কালো ব্লাউজ ও কালো চুড়ি তার হাতে। তানভীর নীলার হাত ধরে বারান্দার পাশে নিয়ে গিয়ে কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে কপালে একটা চুমু দিল। তারপর দূরে পাহাড়ের চূড়ায় আকাশের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে স্ত্রীকে জড়িয়ে থাকার মাধুর্য আলাদা। কেমন লাগছে পরিবেশটা? ভীষণ ভালো লাগছে, ইচ্ছে করছে আজীবন এভাবেই থেকে যায়। তানভীর নীলার কপালে আঙুল ছুঁয়ে দিল। কপালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে কপালের মাঝে একটা কিস করল। কোনোদিন সামর্থ্য হলে তোমাকে পাহাড়ে একটা বাড়ি কিনে দেব, তারপর সেখানে সবাই মিলে থাকবো আমরা। নীলা হাসল, দুহাতে এলোমেলো করে দিল তানভীরের চুলগুলো। বেশ দিও, তোমার ইচ্ছে পূর্ণ হোক। তানভীর নীলাকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল, বিছানায় শুয়ে রেখে পাশে বসল। তুমি না বলেছিলে আমার শরীরে কামড়ে দাগ বানিয়ে দিবা? হুম, বলেছিলাম তো, তোমার তো কথা ছিল সেরকমই। আগে তুমি আসো, গলায় দাগ বানিয়ে দাও। ঠিক আছে, পরে আবার বলবে না, সবাই লজ্জা দিবে। সবাই কি বলবে? সত্যি তো, এভাবে গলায় দাগ নিয়ে কিভাবে নীলা সবার সামনে দাঁড়াবে? লজ্জায় তো মাথা কাটা যাবে তার। সে কথা ভেবেই নীলা বলল, না থাক, তোমাকে আর দাগ বানিয়ে দিতে হবে না, আমি বরং তোমাকে কামড়ে দিই কয়েকটা। তুমি পুরুষ মানুষ, তোমার তো আর আমার মতো বেকায়দায় পড়তে হবে না। আসো দাও। নীলা এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরে। তানভীরও প্রেয়সীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় বউকে।
আস্তে আস্তে কামড়ে দিতে থাকে গলা ও ঘাড়ে। কিছুক্ষণ পরে হেসে বলে নীলা, যাও আয়নায় দেখে আসো তো। আয়নার সামনে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল তানভীর। নীলা আনমনে তাকিয়ে তানভীরের হাসি দেখতে থাকে। এর মধ্যে বাড়ি ফিরে এসেছে নীলা ও তানভীর। কয়েকদিন হলো নীলার শরীরটা খারাপ লাগে, কিছু খেতে পারে না, মাথা ব্যথা থাকে প্রায়। সেই নিয়ে তানভীর খুব চিন্তিত। কালকে ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করেছে। কথা মতো ডাক্তারের কাছে যায় দুজন। ডাক্তার সব কিছু শুনে জানান ঘরে নতুন সদস্য আসতে চলেছে। খবরটা শুনে তানভীরের দু চোখ ছলছল করছিল। বাড়িতে মিষ্টি কিনে নিয়ে আসে সে। পরিবারের সবারই খুব আনন্দ হচ্ছে, এত বছর পরে এই পরিবারে ছোট অতিথি আসতে চলেছে। নীলাও ভীষণ খুশি। ঘরে বসে আছে নীলা, তানভীর এসে পাশে বসল। তানভীর সত্যি গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। গলায় ছোট ছোট লালচে দাগ। তানভীর নীলাকে কোলে তুলে নিল খুশিতে। সুন্দরভাবে সময় কাটাতে লাগলো দুজন। তানভীর আমাদের বেবি হবে, আমি ভাবতেই পারছি না গো। কেন ভাবতে পারছো না বলো তো, কি ভেবেছিলে? জুনিয়র বলে দম নেই? হ্যাঁ ধর, সেসব কখন বললাম, পাঁচই একটা তুমি। হয়েছে হয়েছে, প্রথম প্রথম তো আমাকে মানতেই চাওনি। বাবু আসুক, ওকে সব বলবো, কিভাবে ওর মা আমাকে অবহেলা করেছে সব সময়। নীলা আহ্লাদি হয়ে ওঠে, তানভীরের গলা আটকে ধরে বলে, আমি ভীষণ লাকি তোমার মতো একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছি। সত্যি? তিন সত্যি মাই ডিয়ার জুনিয়র বর। আমিও অনেক ভাগ্যবান, তোমার মন যে শেষমেশ পেয়েছিলাম সেটাই অনেক। এখন থেকে আমরা দুজন নয়, তিনজন। ইস, ভাবতে কত খুশি খুশি লাগছে। নীলাকে বুকে জড়িয়ে নিল তানভীর। নীলা চোখ বন্ধ করে মুখ গুঁজে দিল স্বামীর বুকে। এ জীবনে পরম শান্তির জায়গায় মাথা গুঁজে রেখেছে। ঠিক বলেছ, এভাবেই আজীবন ভালোবেসে যেও। বাসব, থেকো শুধু তুমি তানভীরের। রেখে দিও প্রিয়। প্রতিটি ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষের সাথে এভাবেই সুখে থাকুক। নীলা ও তানভীরের জীবনে ছোট অতিথি এসে আনন্দ আরও বাড়িয়ে দিক। ভালোবাসার মানুষটা সঠিক হলে জীবন ভয়ঙ্কর রকমের সুন্দর হয়ে ওঠে। ভালোবাসার মানুষদের একসাথে থাকতে দেখলেও ভালো লাগে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, সবাই ভালো থাকবেন। শীঘ্রই আসব পরবর্তী গল্প নিয়ে, ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর হ্যাঁ, নিয়মিত গল্প পেতে হলে অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখুন, অথবা ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। বাই বাই।